কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। তাহলে শেষমেশ আত্মহত্যা করলেন শিশুশিল্পী সুমাইয়া। আর এই নিউজটি এখন টিকটক, ফেসবুক এবং ইউটিউবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কী কারণে আত্মহত্যা করলেন আর কেনই বা ফেসবুক, ইউটিউব এবং টিকটকে এই নিউজটি ছড়িয়ে পড়েছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ভিডিওটি একদম স্কিপ করবেন না, তা না হলে কিছুই বুঝতে পারবেন না। এত ভালোবাসা কই যাবে, কেউ থাকবে না, সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে। উপরে বাঁশের কঞ্চি, তার উপরে মাটির চাপা, অন্ধকার অন্ধকার, এই অন্ধকার যেন শেষ হতে চায় না, শুধুই অন্ধকার। প্রিয় দর্শক শ্রোতা, সুমাইয়া সম্পর্কে আপনাদেরকে নতুন করে কিছু বলতে হবে না, কারণ ইন্টারনেটে যারা একটু বেশি সময় ব্যয় করেন তারা অবশ্যই ভাইরাল শিশুশিল্পী সুমাইয়াকে চিনে থাকবেন, যে কিনা গগন সাকিবের গান গেয়ে ভাইরাল হয়েছিল। এই সুমাইয়া প্রথম দিকে ভিক্ষাবৃত্তির কাজ করত, মানুষের দান খয়রাতের টাকায় সে তার পরিবার পরিজনকে চালাত। আর হঠাৎ করে তার গান ভাইরাল হওয়ায় গগন সাকিব তাকে দিয়ে তার স্টুডিওতে গান করায়, আর গানটি ব্যাপকভাবে ভিউজ হয় এবং মানুষ ব্যাপকভাবে তাকে সাপোর্ট করতে থাকে। এরপরে সুমাইয়াকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। যাই হোক, সুমাইয়া তো এখন অনেক বড় সেলিব্রিটি, আর মানুষ তাকে যেভাবে সাপোর্ট করছে, তার যেভাবে ফ্যান্স, ফলোয়ার এবং শুভাকাঙ্ক্ষী বাড়ছে, সাথে সাথে হ্যাটারবেসও বাড়ছে অনেক। হ্যাটারবেসরা চায় না সুমাইয়া ভালো কিছু করুক, আর তাই নিয়ে তারা টিকটকে এমন নিউজ ছড়াতে থাকে যে ভাইরাল শিশুশিল্পী সুমাইয়া আগুনের জন্য আত্মহত্যা করেছে, আবার অনেক সময় বলা হচ্ছে সুজনের জন্য আত্মহত্যা করেছে। এর আগে সুমাইয়ার মাকে অনেকেই ট্রল করেছে এবং তাকে নিয়ে মৃত্যুর সংবাদ ছড়িয়ে দিয়েছে টিকটকে, আর এতে করে সুমাইয়া অনেক ক্ষুব্ধ হয়। আর ওদিকে সুমাইয়ার বাবা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গিতে মেতেছেন, যা অশ্লীলতা ছড়াচ্ছে। অনেক মেয়েছেলের সঙ্গে তার বাবাকে নাচানাচি করতে দেখা যাচ্ছে, যা নিয়ে সুমাইয়ার ফ্যান্স, ফলোয়ার এবং শুভাকাঙ্ক্ষীরা বলছেন সুমাইয়ার ক্যারিয়ারের জন্য অন্তত আপনি এগুলো বন্ধ করুন। আর আপনারা অনেকেই জানেন যে সুমাইয়ার মাকে কিছুদিন আগে মেরে ফেলা হয়েছিল এবং সেখানে সেই মহিলাটি অনেকটা ক্ষুব্ধ হয়েছে এবং অনেকটা কান্নাকাটি করেছেন। সুমাইয়ার মা যখন বাইরে যায় তখন অনেকেই বলেন আন্টি আপনি নাকি মারা গিয়েছেন, খালা আপনি নাকি মারা গিয়েছেন। আর এই শোকে সেই মহিলা বাসায় এসে কান্না করে যে আমি একটা জীবিত মানুষ, আমাকে কীভাবে মানুষ মেরে ফেলে। আর সুমাইয়ার ব্যাপারটিও ঠিক তেমনই, সুমাইয়া বেঁচে রয়েছে তারপরেও তার হ্যাটার্সরা তাকে নিয়ে মৃত্যুর সংবাদ ছড়িয়ে দিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, সুমাইয়ার গান আপনার কেমন লাগে সেটা কমেন্টস করে জানাবেন। সুমাইয়ার ফ্যান্স, ফলোয়ার এবং শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তাদের জন্য এটা বানানো হয়েছে, আপনারা কোনো ধরনের গুজবে কান দিবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন, আর আমাদের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন।